মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম হিন্দু দাদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে যে বিদ্যাটাই আপনাদের দেব হাত চালান মন্ত্র এই বিদ্যায় গুপ্ত ধন তুলতে পারবেন হাত ছাড়ে দিয়ে তুলারাশিপুর হাত চালান দিয়ে গুপ্ত ধন তুলতে পারবেন হারানা জিনিস বের করতে পারবেন চাকলের পাতা খেলতে পারবেন সর্ব কাজ করতে পারবেন এই বিদ্যাটি আপনারা সিদ্ধ করে নেবেন গুরুর মুখে হুকুম নেবেন নিয়ে আপনারা এই বিদ্যায় কাজ করবেন আল্লাহরহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করতে পারবেন যদি তুলারাশি সঠিক হয়ে থাকে আপনারা হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে যেখানে গুপ্ত ধন আছে বা যেখানে চোরা জিনিস আছে সেখানে চলে যাবে কিন্তু আপনারা নিজ দায়িত্ব করতে হবে নাহলে গুরুর কাছে হুকুম নিয়ে করতে হবে আগুন থাক পানি থাক সেখানেই সেই হাতটি চলে যাবে হ্যাঁ হাতটি চলে যাবে আর যদি কারের কাছে অরিজিনাল আউস আন্ডালের হাড্ডি থেকে থাকে এই মন্ত্রটি একুশবার পরে একুশটি ফুট দেবেন দিয়ে একুশটি ঠোকা দেবেন ওই ব্যাটি একাই চলে যাবে যেখানে গুপ্তধন আছে সেখানে চলে যাবে বা যেখানে সোরা জিনিস আছে সেখানে চলে যাবে ওখানে তুরারাশির হাত জুদু ওই ব্যাটির উপর রাখে এমনিতেই চলে যাবে তো যারা বিদ্যা শিখবেন যারা চল্লিশ বছর ঘুরছেন বা বারো বছর ঘুরছেন দশ বছর ঘুরছেন সাত বছর ঘুরছেন বিদ্যা পাননি বিদ্যা কী জিনিস আপনারা দেখবেন আমার বাংলাদেশে ভারতে অনেক শিষ্য করে খাচ্ছে আমি আমার কাছ থেকে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে নিতে হবে কখনো টাকা পয়সা গরম দেখাইলে বিদ্যা আপনারা পাবেন না নিজেকে অহংকার করলে বিদ্যা পাবেন না গুরুকে ভালোবেসে যে বিদ্যা নিতে পারবে সেই আমাকে আমার কাছে আসতে হবে যে ভালোবাসাতে বিদ্যা নিতে পাবে পাবেন তারাই আমার কাছে আসবেন আপনাদের ভালো লাগলে আমার হাতে কাজ কে নেবেন বিশ্বাস থাকলে কাজ কে নেবেন আর বিশ্বাস থাকলে আমার কাছে বিদ্যা শিখবেন যত প্রকার বিদ্যা লাগে যারা আমার মনের মতো শিষ্য তারা তাদেরকে আমি দিয়ে দিব বা তারা কাজ করে খাবে বিদ্যাটি দেখেন দেখে আমি যে নিয়মে বলবো সে নিয়মে কাজ করবেন কাজ হবে না কেন সুভান আবার এই ডিসেম্বরের আঠারো বিশ তারিখের মধ্যে ঢুকতেছে তার জন্য দোয়া করবেন সাথে আরো একজন আসবে ভারত কলকাতা নয়হাটি থেকে কোচবিহার থেকে একজন আসবে আগামী মাসে এই মাসের শেষে ডিসেম্বরের শেষে আসবে কোচবিহার থেকে আপনারা দোয়া করবেন বাংলাদেশের মানুষেরা ভারতে শিক্ষা লাভ করার জন্য যায় আর ভারত থেকে আমার কাছে শিক্ষা লাভ করবে আসে আপনাদের দোয়া আপনাদের দোয়া আপনাদের দোয়ায় তারা আমার কাছে আসতেছে এই মন্ত্রটি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় আসন পাতেয়া সাদা বা লাল কাপড় পরিধান করবেন করার পরে আপনারা আসন পাতায় ধূপ জ্বালাবেন ধূপ জ্বালানোর পরে পাঁচ ছয় প্রকারের সাত প্রকারের খড়ি যোগার জোগাড় করবেন করার পরে আসনে বসে ধূপাতি জ্বালাবেন জ্বালানোর পরে একবারকে মন্ত্র পড়বেন ধূপ আর সর্ষে কালো সর্ষে ওই ধূপপাতিতেই নিক্ষেপ করবেন এভাবে একশো আটবার পরে স্বয়ংসিদ্ধ করে নেবেন মন্ত্রের শক্তি আগুন বরাবর হয়ে যাবে এই মন্ত্র যে কোনো তুলারাশির উপর সাতবার নয় বার একুশবার পাঠ করে তুলারাশির হাতে একটু পানি পরে দিবেন বা একটু খু দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তুলারাশি যে স্থানে পাঠাবেন যেই স্থানে আপনার প্রয়োজন যেই স্থানে সোড়া জিনিস আছে সেই স্থানে চলে যাবে তার জন্য নিজ দায়িত্ব করতে হবে এবং গুরুর অনুমতি নিয়ে করতে হবে আপনারা যদি বিশ্বাস থাকে এই এই রকম বিদ্যা কেন আমার দাদাগুরুর যে খাতা আছে যে খাতার থেকে যে বিদ্যাগুলো যাকে দিয়েছি আল্লাহর রহমতে সেই একশো পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করতেছে সর্বকাজ আমি মুখে বড় কথা বলি না লোকে যারে বড় বলে বড় সে হয় নিজেকে বড় বলে বড় সে নয় আমাকে যদি কেউ বড় বলে তাহলে আমি বড়ো আমি নিজে বড় বলি না যেমন ভারতবর্ষে মসজিদ শোভান এরা কাজ করতেছে আমার গর্ব এরা বলতেছে কাজ হচ্ছে তাহলে আমি কাজ জানি বা আমার বিদ্যা সঠিক আর আমি নিজে কখনো বলবো না যে আমি এত কাজ জানি এই কাজ কাজ জানি ওই কাজ জানি এই কাজ জানি না আল্লাহ যদি কাজ হয় তাহলে হয় আর আল্লাহ না হলে আমার দ্বারা হয় না তাই আমার বুদ্ধে যারা ওস্তাদ গুরুরা আছেন আমার ভুলটুটি হলে ক্ষমা করবেন আপনাদের পায়ে ধুলার যোগ্যতা আমার নেই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম রহমতুল্লাহ